তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন নৌসাদ সিদ্দিকী শুক্রবার তৃণমূলের একুশে জুলাই উপলক্ষে শহীদ স্মরণ সমাবেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতা এসেছেন হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থকেরা তারা বর্তমানে কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন গ্রাম বাংলা থেকে আগত সাধারণ মানুষ কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে সুযোগ পেলে ঢু মেরে নিচ্ছেন তেমনই কিছু উৎসাহী তৃণমূল সমর্থকদের সাথে বিধানসভা ভবনের বাইরে দেখা হয়ে যায় আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকের সাথে অসুবিধে কি আছে তারা একটা রাজনীতি দিকে বিশ্বাসী একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আর আমাকে তারা ভালোবাসে তারা আসতে পারে না না তারা তৃণমূল করে বলে আমাকে কাছে আসতে পারবে না রাজনৈতিক মত থাকতে পারে দিনের শেষে আমরা মানুষ ভালোবাসা আমাদের মধ্যে আছে সেটাই তো বড়ো জিনিস আমি এর উর্ধি এটাই যে কেমন আছে না আছে কোথা থেকে এসছে জানলাম এবং সাথে সাথে তাদেরকে বললাম যে তারা ঘোরা এখন ঘুরছে কলকাতা শহর দেখছে গ্রামের মানুষ মফসল এলাকা থেকে এসছে যে সাবধানে কারো যেখানে যায় যাচ্ছে সাবধানে যে রেস্ট্রিকশন আছে সেগুলো মান্যতা দিয়ে ঘুরবেন এটা ভালো খারাপ কেমন আছে না আছে রাজনৈতিক দল যারা করছেন করুন এরকম থাকবেন এটাই বিভিন্ন বলে সেটা ওনারা বলতে পারবে কতটা আমাকে সাপোর্ট দেবে কি দেবে না তাদের ওনাদের একান্ত ব্যাপার আমি তো জোর করে কোনো জায়গায় করতে পারি না হ্যাঁ কোনো জায়গায় দাঁড়ালে আমি যে মানুষকে যে ভোট চাইতে পারি তৃণমূল সমর্থকদের নওশাদ সিদ্দিক সাথে সেলফি তুলতে দেখা যায় কেউ বা পায়ে হাত দিয়ে প্রণাম করে কেউ আবার বুকে জড়িয়ে ধরে সিদ্দিকীকে শুভজিৎ পদুতন্ডুর রিপোর্ট ওঙ্কার বাংলা